আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বর্তমানে অবস্থান করছি নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু ওনার উহুদ যুদ্ধের সময় যুদ্ধরত অবস্থায় উনি শহীদ হন এবং তৎকালীন অবসিনিয়ার বাসিন্দা সিন্দের নির্দেশনায় তাকে হত্যা করা হয় এবং হত্যা করার পর তার মৃত্যুটা ছিল এতটা বিভৎস এবং তার সাথে এত খারাপ কিছু করা হয় যা ছিল একদম লোমহর্ষক এবং হৃদয় বিদারক নবীজি এত কষ্ট পেয়েছিলেন তার মৃত্যুতে উনি এত জোরে কান্না করেছিলেন যে অনেক দূর পর্যন্ত তার সেই কান্নার আওয়াজ শোনা গিয়েছিল হামজা রাদিয়াল্লাহু আনহুর তাকে হত্যা করার পর তার সিনা মোবারক চিরে কলিজা বের করে কাঁচা চিবিয়ে খেয়েছিল এবং তার চোখকে উপরে ফেলে দিয়েছিল মানে এতটা বিভৎস এবং ভয়ঙ্কর করে দিয়েছিল তার লাশ যাহা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা কষ্ট পেয়েছিলেন যে হাউমাউ করে কেঁদেছিলেন আর এই উহুদের যুদ্ধে সব থেকে হৃদয় বিদারক ছিল এই দৃশ্যটি তো আসলে ভাই এখানে যারা বারবার আসে এই জিনিসগুলো জানার পর দেখার পর তাদের ইমানটা বারবার রিচার্জ হয় পাকা পোক্ত হয় তো প্রত্যেকে আমরা যারা এখানে আসি আমরা এটা আসলে দেখার চেষ্টা করব যে এই হচ্ছে রুমাত পাহাড় এবং এই যে পেছনে উহুদ দেখা যাচ্ছে এই যে পেছনে উহুদ ঠিক তার মধ্যবর্তী এই কবরস্থান এই কবরস্থানের মধ্যে অন্যতম একটি কবর হচ্ছে নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুর কবর এবং শুধুমাত্র এই কবরটা সংরক্ষণ করার জন্য একটা বাউন্ডারি দেয়া হয়েছে যুগ যুগ ধরে এটাকে সংরক্ষণ করা হচ্ছে যারা আমরা এটি দেখছি আমরা চেষ্টা করব এখানে আসার এখানে আসলে এই সমস্ত বিষয়গুলো দেখলে ইসলাম সম্পর্কে জানলে আপনার ঈমান দৃঢ় হবে এবং তৎকালীন সময়ে নবী রাসূলগণ কি পরিশ্রম করছেন কতটা কষ্ট মুজাহাদা করছেন এটা আপনি জানতে পারবেন যাহা জানা আপনার জন্য অত্যন্ত জরুরি আমি আসলে সকলের জন্য দোয়া করি যারা এখন পর্যন্ত হজ উমরা করেননি নিয়ত করব আল্লাহ পাক যেন আমাদেরকে হজ উমরা করার তৌফিক দান করেন এবং হজ উমরা করতে আসব অবশ্যই এসে মক্কা এবং মদিনার দর্শনীয় স্থানসমূহ দেখব ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলে অপেক্ষায় থাকবেন সকলের জন্য দোয়া রইল সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি